সেলফি মুভির অ্যানাউন্সমেন্ট নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। এই মুভিতে কে থাকছে, কোন কোন নায়ক নায়িকা থাকছে এবং অ্যানাউন্সমেন্ট এই মুভিটি কে করছে, কোন অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকছে, সেলফি মুভির অ্যানাউন্সমেন্ট আজকে দিয়েছে, সেটা নিয়ে বিস্তারিত কথা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, একটুকু স্কিপ না করে না টেনে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে সবসময় বিনোদনের লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক। সেলফি ফিল্ম আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে, এটারটি ধর্মা প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে সেলফির অ্যানাউন্সমেন্ট এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেলফিতে আছে ফিল্ম, সেলফি ফিল্ম অ্যানাউন্সমেন্ট, অক্ষয় কুমার, ইমরান হাশমি অ্যান্ড রাজ মেহতা। তাহলে দেখা যাক, প্রথমে দেখা যাচ্ছে এখানে পিয়ানো বাজাচ্ছে এখানে অক্ষয় কুমার। তারপরে আস্তে আস্তে গান শুরু হচ্ছে, এখানে দেখা যাচ্ছে বাইকে এন্ট্রি হচ্ছে গান বলতে বলতে ইমরান হাশমির। তারপরে এভাবেই এন্ট্রি হয়ে দুজনের দেখা হয়। তারপরে দুজনে এন্ট্রি হওয়ার পর দুজনে সেলফি তুলে, সেলফি নিয়ে তারপরে নাচ শুরু হয়ে যায় দুজনের মধ্যে, দেখতে পাচ্ছেন। এভাবেই অ্যানাউন্সমেন্টটি এগোতে থাকে। দেখতে পাচ্ছেন সেলফি একটি টাইটেল ট্র্যাক, এটা দেখতে পাচ্ছেন অক্ষয় কুমারের নামে এখানে দেখাচ্ছে। তারপরে আছে যে ইমরান হাশমি, এই লুকে এই মুভিতে গানের মধ্যে দেখা গেছে, সেলফির টাইটেল ট্র্যাক মেবি, এটা দিয়ে অ্যানাউন্সমেন্ট দিয়েছে ধর্মা প্রোডাকশন। এখানে ডিরেক্টর হিসাবে থাকছে রাজ মেহতা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেলফি তুলছে। মুভিটির নামই টাইটেল ট্র্যাকই হচ্ছে সেলফি, দেখতে পাচ্ছেন সবাই মিলে সেলফি তুলছে, কতটা মজাদার কমেডি ফুল এই মুভি হবে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন অক্ষয় কুমার হাসি কেমন দেখে বোঝা যাচ্ছে এটি পুরো কমেডি ভরা মুভি হবে। এটা সেলফির অ্যানাউন্সমেন্ট আসে, দেখতে পাচ্ছেন সিনেমার নাম দিয়েছে ধর্মা প্রোডাকশনের ব্যানারে। মুভিটি ডিরেক্ট করেছে দেখতে পাচ্ছেন সেলফি, ডিরেক্টেড বাই রাজ মেহতা। এটি কামিং সুন, ফিল্মিং বিগিন সুন, অর্থাৎ শুটিং শুরু হবে খুব শীঘ্রই ধর্মা প্রোডাকশনের ব্যানারে, এবং ডিরেক্ট করবে অর্থাৎ পরিচালক হচ্ছে রাজ মেহতা। আমরা ইমরান হাশমিকে এবং অক্ষয় কুমারকে ফার্স্ট টাইম কোনো মুভিতে দেখতে পারবো, তাও এটা একটা কমেডি মুভি, মেবি সেলফি মুভিতে আমরা দেখতে পারবো, এটার অ্যানাউন্সমেন্টটি দিয়েছে আজকে। এভাবেই ধর্মা প্রোডাকশনের ব্যানারে একটি গানের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট এসেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।